আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চাইছিলেন যে গাড়ির মেনটেন্সের মধ্যে লাইক ইঞ্জিন অয়েল কতগুলো পর পর চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল কীভাবে চেক করতে হয় আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব ইঞ্জিন অয়েল চেক করার একটা মেইন জিনিস হচ্ছে আপনারা গাড়ি স্টার্ট দিতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য গাড়ি আমি ঠেলে ঠেলে আমার বাহিরে আনছি ইঞ্জিন অয়েল চেক করার জন্য যেটা আপনাকে করতে হবে এটা আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে টিস্যু লাগবে টিস্যু বান কাপড় যেটাই আপনারা ইউজ করেন আর সেটার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাদের স্টিকটা বের করতে হবে ইঞ্জিন অয়েলের স্টিকটা বের করে প্রথমে হচ্ছে আপনার স্টিকটা ক্লিন করবেন স্টিকটা খুব ভালোভাবে ক্লিন করবেন ক্লিন করে আপনারা দেখবেন স্টিকে নর্মালি হচ্ছে দুইটা দাগ থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি না আর দুইটা আমার এখানে দুটা ডট দেওয়া আছে অনেকে অনেক স্টিকে লো এবং ম্যাক্স লেখা থাকে সো যে জিনিসটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল যদি আপনার স্টিকের লো এবং ম্যাক্সের থাকে থাকে বা এর মাঝে যদি তাহলে আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি কিনা এটা নিচে নেমে যায় সেক্ষেত্রে প্রবলেম লো এর নিচে নেমে গেলে প্রবলেম এবং হাইয়ের উপরে চলে আসতে প্রবলেম আমি এখন আমার ইঞ্জিন অয়েলটা চেক করবো আমি ক্লিন করে নিয়েছি এখন আমাকে যেটা করতে হবে সেটা আমি আমার ইঞ্জিন অয়েলটা দিলাম দিয়ে জাস্ট আমি একটু দুই থেকে তিন সেকেন্ড আমি ওয়েট করব ওয়েট করে দেন আমি আবার চেক করব আপনাদেরকে আমি দেখাই আমার জাস্ট ইঞ্জিন অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন কি না কতটুকু দেখতে পাচ্ছেন একটু ভালো করে ফোকাস করো এই এতটুকু পর্যন্ত আছে জাস্ট একদম ম্যাক্সের একটু নিচে পর্যন্ত আছে একটু নিচে নেমে গেছে অবশ্য ম্যাক্সের এতটুকু ম্যাক্সের হালকা একটু নিচে পর্যন্ত ছিল হুইচ ইজ পারফেক্ট সো আমি যেই জিনিসটা করি আমার ইঞ্জিন অয়েল আমি যদি হাইওয়েতে ড্রাইভ করি সেক্ষেত্রে আমি নর্মালি দুই হাজার কিলো পর চেঞ্জ করে ফেলি আর যদি আমি সিটিতে ড্রাইভ করি সেক্ষেত্রে হচ্ছে আমি প্রতি এক হাজার থেকে বারোশো কিলোর মধ্যে আমি চেঞ্জ করে ফেলার ট্রাই করি সো আপনারা যেই জিনিসটা করতে পারেন আপনারা এটা হচ্ছে আপনাদের চালানোর উপর ডিপেন্ড করে যে আপনি কত কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন বাট আমি প্রেফার করবো যে আপনারা যাতে তিন হাজার কিলোর বেশি যাতে না যান একটা নর্মালি আমাদের বাংলাদেশের যে ওয়েদার প্রচুর পরিমাণ ডাস্ট থাকে অনেক ধুলাবালি থাকে আর হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের ড্রাইভাররা ঠিকমতো চালায় না উল্টাপাল্টা রেফ করে তো যার কারণে আমি সাজেস্ট করি হচ্ছে প্রতি তিন হাজার ম্যাক্সিমাম তিন হাজারের মধ্যেই আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলার ট্রাই করবেন আর আরেকটা জিনিস আপনারা সবসময় আপনাদের এয়ার ফিল্টারটা দিকে খেয়াল রাখবেন সো এয়ার ফিল্টার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে এয়ার ফিল্টার আমার এটার এয়ার ফিল্টার খোলার জন্য এখানে কিছু ক্লিপ আছে যে ভিতরেও ক্লিপ আছে ভিতরে দুইটা ক্লিপ বাহিরে আছে একটা দুইটা তিনটা চারটা ক্লিপ এয়ার ফিল্টারটা আপনারা এই যে দেখাই এয়ার ফিল্টারটা কিভাবে যেন বের করে নিশ্চয় ভুলে গেছি অনেকদিন বের করি না আচ্ছা আমার এয়ার ফিল্টারের অবস্থা এই সাইডটা একটু ডাটি হয়ে গেছে কজ এই সাইড দিয়ে হচ্ছে মূলত বাতাসটা আসে সো আমার এটা হাওয়া মারার টাইম হয়ে গেছে জাস্ট আপনারা যেটা করতে পারেন এয়ার ফিল্টারটাকে হাই প্রেশার যে হাওয়ার মেশিনগুলো আছে যেগুলোতে কিনা আপনার গাড়ি গাড়িতে চাকায় হাওয়া দেয় ওগুলো দিয়ে এই সাইড থেকে না যেটা যেই সাইড থেকে হাওয়া টানে সেই সাইড থেকে না ইঞ্জিনের সাইডে যেই সাইডটা থাকে সেই সাইড থেকে আপনারা ক্লিন করবেন লাইক প্রত্যেকটা ভেন্টেড ভেন্ট দিয়ে আপনার ক্লিন করার ট্রাই করবেন আপনি যদি এই সাইড দিয়ে যদি হাওয়া মারেন সেক্ষেত্রে আপনার ডাস্টটা আরও বেশি আপনার ফিল্টারে আটকে যাবে আর আপনি যদি এই সাইড থেকে করেন যেহেতু ডাস্টটা এই সাইড থেকে আসে হাওয়াটা এই সাইড থেকে আসে আপনি যদি এই সাইড থেকে করেন তাহলে হচ্ছে ডাস্টটা আরো বেশি ভিতরে ঢুকে যাবে আর যদি এই সাইড থেকে করেন তাহলে হচ্ছে কি ডাস্টটা এদিক দিয়ে যেহেতু ঢুকতেছে আবার এদিক দিয়ে বের হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবেন যে জেনুইন ফিল্টার ইউজ করার জন্য জেনুইন এয়ার ফিল্টার জেনুইন ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো হচ্ছে ট্রাই ইউজ করা ট্রাই করবেন বিকজ জেনুইন ফিল্টারের উপরেও কিন্তু আপনার তেল কম খাবে না বেশি খাবে সেটা অনেকটা ডিপেন্ড করে কারণ হচ্ছে আপনি যদি প্রপার যদি এয়ার সার্কুলেশন যদি না পায় গাড়ি সেক্ষেত্রে কিন্তু গাড়ির অনেক লাইক আপনি যদি একটা নাক বন্ধ করে রাখেন আপনি জাস্ট আপনাকে আমি দেখাই আপনি যদি একটা নাক অফ করে নিঃশ্বাস নেন আপনি চিন্তা করেন যে আপনার কেমন লাগে আর যদি দুইটা নাক দিয়ে যদি আপনি নিঃশ্বাস নেন সেই ক্ষেত্রে কেমন লাগবে সো এই জিনিসটাও সেম যে আপনার প্রপার যদি এয়ার সার্কুলেশন যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ির নিঃশ্বাসটা নিতে অনেক কষ্ট হয় এসকেলেশন অনেক ভারী থাকে তো যার কারণে গাড়ি তেল অনেক বেশি খায় সো এই জিনিসটা আপনার একটু কেয়ারফুল থাকবেন সো আমি আবার এটা আপনাদের দেখা দিচ্ছি আবার লাগিয়ে দিচ্ছি জায়গা মতো সেট করলাম এই যে আমার ক্লিপ লাগিয়ে দিচ্ছি একটা ক্লিপ আচ্ছা আর আরেকটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করি সেটা হচ্ছে আপনাদের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা সবসময় আপনারা কি ইঞ্জিন অয়েল ইউজ করবেন আপনারা কি গাড়ির জন্য সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা গাড়ির জন্য প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন করা আছে আপনারা কাইন্ডলি একটু আপনাদের ইউজার ম্যানুয়ালটা চেক করবেন আর হচ্ছে দয়া করে যে লাইক ওমো কোম্পানির ইঞ্জিন অয়েল আমি এটা ঢেলে দিচ্ছি গ্রেটেড এই যে আপনার প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের গায়ে লেখা থাকে ফাইভ ডাব্লিউ ফোরটি টেন ডাব্লিউ ফোরটি এই ধরনের আমি আপনাকে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আমার কাছে এই মুহূর্তে দুইটা ইঞ্জিন অয়েল আছে একটা হচ্ছে গ্যাস সএল আর একটা হচ্ছে ফর্মুলা জেপি এটা হচ্ছে আপনার এটা আমি ইউজ করতেছি আমার সিবিকে আর যেটা কিনা সিবিকে দেওয়ার পরে টু বি অনার্স্ট আমি আগে সবসময় মোবিল ওয়ান ইউজ করতাম এটা ইউজ করার পরে আমি দেখলাম যে আমার মাইলেজ অনেক বেড়ে গেছে আর হচ্ছে আমার গাড়ি অনেক স্মুথ হয়ে গেছে বাই ওয়ে এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি সত্যি কথা বলতে আমি নিজেই ইউজ করে মজা পাচ্ছি দ্যাটসই আমি ইউজ করতেছি আর হচ্ছে আমার মার্কটের জন্য আমি ইউজ করতেছি ফাইভ ডাব্লিউ থার্টি এটা হচ্ছে আপনার সেমি সিনথেটিক এটা ফর্মুলা জেপি খুবই ভালো ইঞ্জিন অয়েলগুলা জার্মানির টেকনোলজি এই দুটা ইঞ্জিন অয়েল আমি ইউজ করতেছি আর হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যেটা আপনারা অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন যে হাইওয়েতে গাড়ি যদি চাকা পাংচার হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন আমি যেটা করি আমার গাড়িতে হচ্ছে একটা পাংচার কিট রাখি এটা হচ্ছে আমি কিনেছিলাম আজ থেকে আরও প্রায় পাঁচ বছর আগে পাঁচ চার থেকে পাঁচ বছর হবে এটা হচ্ছে আপনার এটা হাওয়ার মেশিন এটা হচ্ছে আপনি আপনার গাড়ির যে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট ইনস্টল করবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গাড়ির চাকা নজলে দিবেন আর এখানে আরেকটা মজার জিনিস আছে আপনার তাও যদি আপনার চাকা যদি কনস্ট্যান্টলি হচ্ছে লিক হতে থাকে কোনো ট্যারেক কিছু ঢুকে সেই ক্ষেত্রে এটার জন্য ওরা ভিতরে স্টক জেল দিয়ে দিছে যেটা দিয়ে কিনা আপনি আপনার গাড়ির চাকা লিক সারা ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি আর হচ্ছে এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার ছোট ভাই আমার মার্কেটে চাবি রেখে গাড়ি লক করে দিছে এখন জানি না কীভাবে খুলবো আর গাড়ির আরেকটা চাবি ঢাকায় আর ঢাকার বাসার চাবি হচ্ছে গাড়ির ভিতরে এটা হচ্ছে অবস্থা এখন জানি না কি হবে গাড়ির চাবি গাড়ির ভিতরে আর বাসা আরেকটা চাবি হচ্ছে ঢাকার বাসায় ঢাকার বাসার চাবি হচ্ছে গাড়ির ভিতরে এখন জানি না কি হবে এই হচ্ছে এখানে হচ্ছে আরও ওরা কিছু পিন দিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের আপনার টাইপ বুঝে যে ধরনের রিক্সা আপনার সাইকেলের চাকা হাওয়া দিতে পারবেন এখানে একটা ফিউজ দিয়ে দিয়েছে এখানে একটা ফুটবল হাওয়া দেওয়ার মতো একটা নজল দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে যেটা কিনা এই জিনিসটা আমি গত চার বছরে আজকে ফার্স্ট দেখলাম আমি আগে কখনো দেখি নেই কোনো খেয়াল নি এটা সো আমি এখন দেখি কিভাবে মাকরু ইয়ে খোলা যায় অনেকভাবে ট্রাই করলাম এখন যাই না কিভাবে কি করব এখন আমি বুঝতেছি না কিছুই আশা করি আপনারা সবাই সাথে থাকবেন আর হচ্ছে এই ধরনের আর গাড়ি রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন আপনাদের যেই কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমি আপনাদেরকে দুঃখের বিষয় এখন পর্যন্ত আমি আমার মার্কুটা খুলতে পারি নাই এখন আমি আপনাদেরকে আমার হেডলাইটের সেট আপটা দেখিয়ে দিব। আমার হচ্ছে ফগ লাইটগুলো হচ্ছে কর্নার লাইট মূলত এই হচ্ছে আমার ফগ লাইট মূলত এটা ফোকাস করে হচ্ছে দুই সাইডে দুই কর্নারে মূলত ফোকাস করে সামনে খুব একটা ফোকাস করে না এটার সিস্টেমটাই এটা ঠিক আছে ওদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফগ লাইট এটা হচ্ছে আমার হেডলাইট লাইট এ হচ্ছে আমার হাই বিম আমার হাই বিম আমার হন্ডা এর হচ্ছে ফগ লাইট ইয়েলো কালারের হেডলাইট হেড আর এ হচ্ছে শুধু আমার হেডলাইট আচ্ছা হাই বিম হাই বিমটা আসলে আপনারা সবসময় সেট আপ করে রাখবেন আপনার আমার লো বিমটা আপনারা খেয়াল করেন যে এই যে এই পোর্শনের উপরে কিন্তু উঠতেছে না ঠিক আছে লো বিমের সেট আপটা সবসময় এরকম রাখবেন যাতে আপনি লো বিম দিয়েই পুরোপুরি গাড়ি চালাতে পারেন হাই বিমটা শুধুমাত্র পাসের ক্ষেত্রে আপনি ইউজ করবেন কারণ হচ্ছে আপনি যখনই হাই বিমটা দিবেন তখনই কিন্তু আপনার অপোজিট গাড়ির কিন্তু চোখে লাগবে এবং যে কোনো নট অনলি এলইডি অর এইচআইডি হ্যালোজেন যে কোনো হেডলাইটই আপনার অপোজিট গাড়ির লাগবে চোখে লাগবে সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন আপনার সবসময় হেডলাইটের একটু প্রপারলি ট্রাই করবেন এটা হচ্ছে দেখেন সামনে নাই জাস্ট শুধু সাইডে মূলত হচ্ছে ফোকাসটা হচ্ছে সাইডে দুই সাইডে ঠিক আছে এই জিনিসগুলো আপনি একটু কেয়ারফুল লাগবেন কেয়ারফুল থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে আর হচ্ছে আমি নিজেই কিন্তু এলইডি লাইট ইম্পোর্টার আমার ফেসবুক পেজ হচ্ছে জেডিএম লাইটিং আপনারা ওটাতে লাইক দিয়ে আপনার সাথে থাকতে পারেন আপনাদের লাইট সম্পর্কে গাড়ির হেডলাইট সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ